আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, সীরাতুন নবীর ধারাবাহিক আলোচনায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরি নবম হিজরি সনের তিনি তবুক থেকে ফিরত আসার পরে যে সমস্ত ঘটনা ঘটছিল সেগুলোর দিকে আসছি। তার মধ্যে অন্যতম একটি ঘটনা ঘটে তবুক থেকে আসার কিছুদিনের পরেই। দারি কবিলা একটি কবিলা ছিল যেখান থেকে সাহাবি তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এসেছেন। ওনাদের কয়েকজন আসলেন প্রায় দশজনের মতো ওই কবিলা থেকে, যেটা মদিনা থেকে বেশ দূরে সিরিয়ার কাছাকাছি এলাকায়। এবং সিরিয়ার কাছাকাছি এলাকায় আরব উপদ্বীপের শেষ মাথায় খ্রিস্ট সম্প্রদায়ের প্রভাবের কারণে কিছু কিছু আরব সেখানে ইসলাম কবুল করেছিলেন সিরিয়া আশেপাশে, এবং কিছুটা তারপরেও আল জাজিরাতুল আরবিয়া আরব উপদ্বীপের দিকে কিছু কিছু লোক নাজরান এবং তার আশেপাশে খ্রিস্ট ইয়ামান তার আশেপাশে সিরিয়া তার আশেপাশে কিছু কিছু লোক কিছু কিছু কবিলা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, খ্রিস্টান হয়ে গিয়েছিলেন। তো এই খ্রিস্ট কবিলার থেকে দারি কবিলা বলা হয় এটাকে। এখান থেকে প্রায় দশজন আসলেন মদিনায়, তার মধ্যে নাম করা ছিলেন তামিম ইবনে আউস আদ-দারি এবং ওনার ভাই নুআইম ইবনে আউস আদ-দারি, দুইজন সহ মোট দশজন এসেছিলেন। এবং মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাতে ওনারা বায়াত করলেন, ইসলাম গ্রহণ করলেন, এবং খুব সুন্দর ওনাদের ইসলামটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেল। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু অল্প সময়েই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পেয়েছিলেন। মাত্র তারপর দুই এক বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে ছিলেন, তারপরে তাহলে নিয়ে গিয়েছেন। কিন্তু এর মধ্যেই তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু অনেক অগ্রসর হয়েছেন। আমরা একসময় সাহাবিদের জীবন আলোচনা করলে ওনার আলোচনা আসবে ইনশাআল্লাহ তাআলা। উনি খুব দ্রুত গতিতে এলেম শিখলেন, অনেকগুলো হাদিস তিনি ওনার থেকে আমরা রেওয়ায়ত পেয়েছি, বিভিন্ন বুখারী মুসলিম থেকে অন্যান্য হাদিসের আছে। এবং তিনি খুব ভালো আমলদার লোক ছিলেন, তিনি অনেক নিবেদিত প্রাণ হয়ে ইবাদত করতেন আল্লাহ তাআলার। ওনার ইন্তেকালের পরে একজন তাবেঈ মাসরুক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি যখন মক্কায় গিয়েছিলাম, মক্কার একজন মুসলিম মুরব্বী আমাকে বলছিলেন, হাদা মাকামু আখিকা তামিমের দারি, আপনার ভাই তামিমের দারি এই জায়গায় বসে বাইতুল্লাহ এখানে বসে অনেক ইবাদত করতেন। তিনি ছিলেন তাল্লা আনলি কিতাবিল্লাহ আবেদান, তিনি আল্লাহ তাআলা অনেক ইবাদত করতেন এবং এত বেশি কোরআন তেলাওয়াত তিনি করতেন, এই জায়গাটায় বসে তিনি দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করতেন। তিনি বললেন যে কানা তামিমুন ইয়াখতিমুল কোরআনা ফি সাবঈন, সাত দিনে একবার খতম করতেন, প্রতি সাত দিনে প্রতি সপ্তাহে একবার খতম হয়ে যেত কোরআন। এবং উনি একলা নন, সাহাবিদের অনেকেই আমল করেছেন। আমরা যদি আমাদের আমল তাদের কাছে নেই, কত দূরে যে আমরা অবস্থান করছি সুবহানাল্লাহ। আর আমরা ওই জান্নাতে যেতে চাই যে জান্নাতে সাহাবায়ে কেরাম যাবেন, এত গরিবি আমল নিয়ে কেমনে জান্নাতে যাব আমরা সবাই চিন্তায় আছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন আরও বেশি আমলের দিকে আসতে পারি। এবং তো মাসরুক বললেন যে এইখানে এই তোমার ভাই তামিমের দারি এত ইবাদত করতেন, সল্লা লাইলাতান হাত্তা আসবাহা আও কাদা, তিনি এক রাতে কিয়ামুল লাইল করছিলেন, এত দীর্ঘ সময় ব্যাপী প্রায় পুরো রাতই বলা যায় তিনি ইবাদতে নামাজে কাটালেন, আর একটি আয়াত পড়ছিলেন, ওই আয়াতটাকে এতবার রিপিট করলেন আর কাঁদতে থাকলেন। সে আয়াতটি হচ্ছে সুরা আল জাফিয়ার বিশ নম্বর আয়াত, সুরা আল জাফিয়া তার বিশ নম্বর আয়াত, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা অনেক গুনাহ করেছে, গুনায় লিপ্ত থেকেছে, গুনায় ডুবে গিয়েছে, তারা কি মনে করেছে যে আমরা তাদেরকে ওই যারা ইমানদার ইমান এনেছে অনেক আমল করেছে তাদের মতেই ব্যবহার করবো আখেরাতে হাসরের দিনে? কখনো নয়। যারা গুনায় লিপ্ত ছিল তাদের হিসাব একরকম হবে, আর যারা নেক আমল করেছে আল্লাহ তাআলা তাদেরকে কত সহজ হিসাব করবেন, কত সম্মানের সাথে জান্নাতে নিয়ে যাবেন। তো কাজেই যারা দুনিয়াতে আজকে ইমান আমলের তরিকা বাদ দিয়ে যারা মনে করে তারা
আল্লাহ তাআলার কাছে আখিরাতে পার হয়ে যাবে এবং তাদের এত ঈমান আমলের দরকার নেই, তারা কি মনে করেছে এত সহজেই আখিরাতে তাদেরকে ছেড়ে দেওয়া হবে কিনা? যাই হোক, তো তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু অধিক প্রসিদ্ধ হয়েছেন, উনি অনেক বেশি মাশহুর হয়েছেন মুহাদ্দিসিনদের কাছে। একটি বড় সুন্দর হাদিস তিনি বর্ণনা করেছেন, সেটা হচ্ছে দাজ্জাল সংক্রান্ত হাদিস। ওনার সঙ্গে দাজ্জালের দেখা হয়েছে। এই হাদিসটি সাংঘাতিক একটা বিষয়, যেটা স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ওনার কাছ থেকে এই দাজ্জাল দেখার কাহিনী শুনেছেন এবং তিনি যে দাজ্জালকে দেখেছেন এটা তিনি নিশ্চিত করেছেন। সেই ঘটনা একটি আশ্চর্য ঘটনা। তো যখন সাহাবি তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু মদিনায় ইসলাম কবুল করতে এসেছিলেন, তখন তিনি ওনার সঙ্গে রসুল্লাহ সাল্লাহ সঙ্গে মদিনায় বেশ কয়েকদিন থাকলেন এবং ওনার সঙ্গে অনেক কথাবার্তা হলো। পরে তিনি কথাবার্তা বলতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে সাংঘাতিক ঘটনা ঘটেছে, আমি জাসাসা আর দাজ্জাল, জাসাসা আর দাজ্জাল এই দুই জিনিস দেখেছি, তাদের সঙ্গে আমার এনকাউন্টার হয়েছে, তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কীভাবে আপনাকে বলবো? তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো কাহিনী বললেন। আর সেই কাহিনীটাই এক সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে সাহাবায়ে কেরামকে এই কাহিনীটি শুনালেন। আর সেটা কীভাবে রেওয়ায়েত আসছে? সহি মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা একজন সাহাবিয়া, তিনি বলেন যে আমি একবার মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরি মেসেজ পাঠালেন সবাইকে মসজিদে নববীতে জমায়েত হতে, আর তখন অ্যানাউন্সমেন্ট করার নিয়ম ছিল আস-সালাতু জামিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জরুরি ভাষণ দেবেন, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আর্জেন্ট কিছু সাহাবাদেরকে বলবেন, সেটার জন্য তিনি একটা মেসেজ পাঠাতেন। সাহাবিরা গলিতে গলিতে গিয়ে বলতো আস-সালাতু জামিয়া, আস-সালাতু জামিয়া, নামাজ কায়েম হয়ে যাবে, নামাজ কায়েম হয়ে যাবে। তো এই আওয়াজ শুনে সাহাবারা দৌড়ে চলে আসতেন, এখন কোনো ইমার্জেন্সি খবর আছে, কোনো আর্জেন্ট ইস্যু আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলবেন। তো ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা বলেন, আমিও শুনলাম অ্যানাউন্সমেন্ট, শুনে আমিও আসলাম, কারণ তখনও মসজিদে নববীতে মহিলারা আসতেন না আমাদের জন্য, ওনাদের পেছনে থাকতেন আলাদা এরিয়াতে। তো তিনি বলেন যে আমি দৌড়ে আসলাম এই অ্যানাউন্সমেন্ট শুনে, এবং আমি মহিলাদের সফে ছিলাম, যেটা পুরুষদের সফের পরেই। ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু, তিনি হয়তো তখন কোনো একটা নামাজের ওয়াক্ত ছিল, আজান হয়তো হয়ে গেছে, সে নামাজের পরে তিনি সবাইকে নামাজ শেষ করে অ্যানাউন্সমেন্ট করলেন মসজিদের মধ্যে, বললেন লাইয়ালজিম কুল্লু ইনসানিন মুসাল্লা, তোমরা কেউ উঠো না, সবাই আপন আপন জায়গায় নামাজের জায়গায় বসে থাকো, জরুরি কথা। তখনই তিনি মিম্বারে উঠে বসলেন কথাটা বলার জন্যে। ওয়াহুয়াইয়াদ হাকু, সাহাবিয়া বর্ণনা করেন যে তিনি যখন উঠে বসলেন কথা শুরু করবেন, উনি মুস্কি হাসি দিয়ে মিম্বারে বসলেন, তারপরে কথা শুরু করলেন। তারপরে বললেন, আবার বললেন যে তোমরা বসো, বললেন যে আতাদ্রুনা লিমা জামাআতুকুম, তোমরা কি জানো কেন তোমাদেরকে জরুরি খবর পাঠিয়েছি, আসার জন্যে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, কোন বিষয়ে? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবায়ে কেরাম যেটা সবসময় বলতেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা কোত্থেকে জানবো, কেমনে জানবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি ইন্নি লা মা জামাআতুকুম লিরাগবাতিন ওয়ালা লিরাহবাতিন ওয়ালাকিন জামাআতুকুম, আমি আল্লাহর কসম, এমন কোনো জরুরি বিষয়ে ওয়াজ নসিহত করতে হবে না যে তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য উৎসাহিত করা লাগবে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, বাঁচার জন্য কিছু নসিহত করতে হবে, এই ওয়াজের জন্য আজকে ডাকিনি, বরঞ্চ আজকে ডেকেছি কেন জানো? লিআন্না তামিমাদ্দারি কানা রাজুলান নাসরানিয়ান ফাজাআ ফাবায়আ ওয়া আসলামা, তোমাদেরকে বড় দারুণ খবর দিতে যে তামিমাদ্দারি নামে একজন খ্রিস্টান, যিনি খ্রিস্টানদের জর্জনের সঙ্গে এখানে এসেছেন, তিনি ইসলাম কবুল করেছেন, আমার হাতে বায়াত করেছেন, ওয়াহাদ্দাসানি হাদিসান ওয়াফাক আল্লাযী কুনতু উহাদ্দিসুকুম আন মাসীহিদ দাজ্জাল, আর আমাকে তিনি একটি হাদিস বললেন, হাদিস মানে ঘটনা বললেন,
একটি কাহিনী বললেন যেটা আমি তোমাদেরকে দাজ্জাল মাসিহের দাজ্জালের সম্পর্কে বলেছিলাম হুবহু তিনি ওই কাহিনী আমাকে বললেন সেটা কি আন্নাহু রাকিবা ফি সাফিনাতিন বাহরিয়াতিন মা 30 রাজুলান মিন লাখমিন ও জুদাম তিনি প্রায় 30 জন লোক উনি ওনার কবিলা লাখম কবিলার এবং জুদাম কবিলার পাশাপাশি দুই কবিলার লোকজনের 30 জনের কাফেলা নিয়ে তারা কোন বাণিজ্য কাফেলায় সমুদ্রে সফর করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করার বেশ আগের ঘটনা বেশ কিছুদিন আগে ওনাদের একটা ঘটনা ঘটে ওনারা নদী পথে সাগর পথে ব্যবসা বাণিজ্যে যাওয়ার জন্যে একটা বড় জাহাজে উঠেছিলেন 30 জন এই জাহাজ যখন মাছ দরিয়া বা সমুদ্রে মাঝখানে পৌঁছে তখন প্রচণ্ড তুফানের সম্মুখীন হয়ে যায় বড় জোরসোরে তুফান শুরু হয়ে গেলে সমুদ্রের মধ্যে এরপরে প্রায় এক মাস যাবৎ তারা শেষ পর্যন্ত এই তুফানের মোকাবিলা করতে করতে হারিয়ে কোথায় যে তারা চলে গেলেন পথ হারা হয়ে তাদেরকে এই কিস্তি বা জাহাজ পালের জাহাজ ছিল তখনকার জমানায় নিকোন দিকে যে চলে গেল তারা আর দিশাই পাচ্ছে না এক পর্যায়ে গিয়ে তারা দেখলো যে তাদের সামনে একটি দ্বীপ আছে দ্বীপের ওখানে গিয়ে তারা নোঙ্গর করলেন নোঙ্গর করে বড় জাহাজের পাশে আবার ছোট ছোট ডিঙ্গি নৌকা থাকে একটা ডিঙ্গি নৌকা করে ওনারা উঠছেন যে এই কয়েকদিন এক মাসের সফরে খাওয়া দাওয়া ঠিকমতো ছিল না পানি টানিও ঠিকমতো পায়নি সাগরের লবণাক্ত পানি দিয়ে জীবনযাপন করতে হয়েছিল এই দ্বীপে উঠলেন যে দ্বীপে যদি কিছু পাওয়া যায় মনে হলো মানুষের বসতি হয়তো বা কোনো কোনো কিছু বসতি ধরনের কিছু আছে ওখানে উঠলেন উঠে একটু বের হওয়ার পরে ওনার ওখানে যখন গিয়েছিলেন তখন সূর্য ডুবার সময় সন্ধ্যাকালীন সময় ওই দ্বীপের মধ্যে নোঙ্গর করে দ্বীপে ওনারা উঠলেন এরপরে দ্বীপে তখন ঢুকলেন তো ঢুকেই দেখলেন যে এমন একটি প্রাণী তাদের সামনে দেখা যাচ্ছে একটা বড় প্রাণী একটা পশু পশুটা কেমন এই যে আহলাব আহলাবের অর্থ হচ্ছে যে তার কাসিরুস শায়ের তার অনেক পশম এত বেশি পশম বড় বড় পশম গোটা বডিটা পশম দিয়ে একদম ঢাকা পুরো শরীর পশমে ঢাকা লম্বা লম্বা পশম লা ইয়াদরুনা মা কবুলুহু মিন দুবুরিহি পশম এত বেশি পুরো বডিকে ঢেকে ফেলেছে এখন তার যে পেছনের রাস্তায় কোনখান দিয়ে পশা পায়খানা করে এগুলো তো পশুদের তো বোঝা যায় হ্যাঁ এবং সামনের দিক কোনটা এটা বোঝা যায় এখন এটার এত বেশি পশম এরকম গোলাকার হয়ে গেছে ওটা সামনের দিক কোনটা পেছনের দিক কোনটা আমরা বুঝতে পারছি না এমন একটি অদ্ভুত প্রাণী অদ্ভুত পশু দেখতে পেলাম তো এখন এই পশুটা তাদের দিকে একটু তাদেরকে দেখে এদিকে আসছে ওনারা পশুটাকে দেখে তো ওনারা আরবিতেই বললেন ওয়াইলাকি মা আনতি আরে তুমি ধ্বংস হও তুমি কোন জিনিস আবার কী চিজ তুমি এটা কেমন জিনিস তো কিছুই তো বুঝতে পারছি না হোয়াট ইজ ইট তুমি কি ফাকালাত আনাল জাসাসা বলে যে আমি তো জাসাসা কল ওয়ামাল জাসাসা জাসাসা কি জিনিস তখন এই জাসাসা পশুটি কথা বলছে আল্লাহ তাআলা তার জবান খুলে দিয়েছেন পশুটি আরবি জানলো কেমনে যাই হোক এই পশু না কি জিনিস সেটা দাজ্জালের সঙ্গে সম্পর্কিত আরেক জিনিস আর কি ওটা তো ফাকালাত আনাল জাসাসা কল ওয়ামাল জাসাসা কালাত আইহাল কওমু ইনতালিকু ইলা হাযা আর-রাজুল ফি দাইর যে তোমরা এই 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 লোকজন পথিক তোমরা জাসাসা কি জানতে চাও তোমরা কোন জায়গা থেকে আগন্তুক আসছ তো আমার কাছে কোনো ইনফরমেশন নাই যদি কিছু জানতে হয় তাহলে ওই যে একটা ঘরের মতো দেখা যায় একটা উপাসনালয়ের মতো বোঝা যায় কোনো একটা কুঠুরি দেখা যায় এই কুঠুরির মধ্যে ঢুকো ওকে ওখানে গেলে ফাইন্নাহু ইলা খাবারিকুম বিল আশওয়াক তোমরা যে খবর জানতে খুব আগ্রহী আমি কী জিনিস আর এই দ্বীপের অবস্থা কি এখানকার ঘটনা কি এগুলো বুঝতে হলে তোমরা ওই ঘরটার যাও যেখানে গেলে একজন লোককে তোমরা সেখানে পাবে সাম্মাতলানা রাজুলান
যে একটা কি একটা নাম বললো সেটা আমার নামটা এখন মনে নাই, যে অমুক ওখানে আসে ওনার কাছে গেলে জানতে পাবা আমার বিষয় কি বা এই দ্বীপের আশয় বিষয় কি। এরপরে তো সাহাবি তামিম দারি বলেন, তখন এরকম বলল, তখন আমরা মনে করলাম যে এই জিনিস শয়তান কিনা, আর মানে ইবলিস শয়তান যে একটা আছে ওইটা কিনা, বা ভিতরে যার কাছে পাঠায় সেই শয়তান কিনা, আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলাম কোন জায়গায় আসি কোন মুসিবতে পড়ি আল্লাহ ভালো জানে। তারপরে গেলাম না, দেখে যখন আমরা চলেই আসি দ্বীপের মধ্যে, বাকিটুকু আবিষ্কার করি হায়াত মাহুত আল্লাহর হাতে দেখা যাক। ওনারা বলেন যে আমরা দ্রুত গতিতে সেই ঘরের দিকে গেলাম, তো ওই ঘরের মধ্যে গিয়ে আমরা ঢুকলাম, একটা মন্দিরের মতো মনে হলো, ঢুকলাম গিয়ে দেখি যে বিশাল দেহের এক মানুষ, জীবনে এত বড় মানুষ কোনোদিন দেখিনি, কল্পনাও করিনি যে মানুষের এত বড় সাইজ হতে পারে। এবং তার দেখি যে এত বড় সাইজের মানুষটাকে বেঁধে রাখা হয়েছে, হাত পা সব জায়গায় শৃঙ্খলবদ্ধ, তার হাতগুলোকে এভাবে কাঁধের সঙ্গে এভাবে বাঁধা, হাত নড়াচড়া যে কিছু করবে খুলবে সে শক্তি নাই। তারপরে তার হাঁটু এবং পায়ের গোড়ালির মধ্যে শৃঙ্খল পরিয়ে দেওয়া আছে, সে যাতে কোনো দিকে ছুটতে না পারে। তা আমরা তাকে গিয়ে অবস্থায় দেখলাম, দেখে বললাম ওয়াইলাকা মা আনতা, তুমি ধ্বংস হও, তুমি কোন জিনিস, তোমার পরিচয় কি? ক্বালা কাদ কাদিরতুম আলা খাবারি ফা আখবিরুনি মা আনতুম। তো সে তখন বলছে ওই বন্দী লোকটা, তোমরা তো আমার খবর পেয়েই যাচ্ছ, আমাকে দেখেই ফেলেছ, আমি তো হাতে কিছু বলবো, তোমাদের পরিচয় দাও, তোমরা কে, কোত্থেকে এভাবে নাজিল হলে এখানে? ক্বালু নাহনু উনাসুম মিনাল আরব রাকিবনা ফি সাফিনাতিন বাহরিয়া। ওনারা পরিচয় দিলেন, আমরা আরব দেশের লোকজন, আমরা সমুদ্র সফরে বেরিয়েছিলাম জাহাজে করে, ফাসাদাফানাল বাহরু হাত্তা তালাম, আর মাছ দরিয়ায় সেই সমুদ্র মাঝখানে পৌঁছে আমরা মহা তুফানের মধ্যে পড়ে গেলাম, বা আল্লাহ ইবাবিনাল মাউজু সাহারান, এই সমুদ্রের ঢেউ আমাদেরকে মাসখানিক দিকভ্রান্ত হয়ে ঘুরিয়ে টুরিয়ে আমাদেরকে শেষ পর্যন্ত এই তোমার দ্বীপের কানে কাছে এসে আমাদেরকে ভিড়ালো, আমরা এখানে নোঙ্গর করলাম, তো আসলাম যে দেখি এই দ্বীপে কি আছে, কিছু খাবার দাওয়ার বা কিছু পাওয়া যায় কিনা খোঁজ খবর, খুব কৌতূহল নিয়ে আসলাম যে এই দ্বীপের হাকিকত কি। তো এসেই আমাদের সামনে পেলাম এক অদ্ভুত পশু, তার এত পশম যে গোটা শরীরকে এভাবে ঢেকে রেখেছে, তার মাথা কোনটা পাশা কোনটা কিছুই বোঝা যায় না। তো এরকম একদিন দেখলাম, তাকে জিজ্ঞেস করলাম তুমি কোন জিনিস, তোমার পরিচয় কী? সে বললো আমি যাচ্ছা আসা। বললাম যাচ্ছা আসা কী জিনিস? তাকে সে বলে যে ওই একটা মানুষ ওখানে আসে এই মন্দিরের মধ্যে, সেখানে যাও, সেখানে গেলে কিছু খোঁজ খবর পাবা, তোমরা যা আগ্রহ তোমাদের যেটা দরকার ওইখানে কিছু খবর আছে, আমার কাছে এমন কোনো খবর নেই। তো তখন আমরা দৌড়ে আসলাম, দেখি এই মন্দিরে কী আছে, তোমার কাছে দৌড়ে আসলাম। এবং আমরা খুব আশঙ্কায় ছিলাম যে তুমি বা এই মন্দিরে যে আছে যার কথা বললো, অথবা ওই প্রাণী যেটা দেখলাম এটা শয়তান কি না, সেই চিন্তার মধ্যে ছিলাম। ওই প্রাণীটার ব্যাপারে জাসাসার ব্যাপারে তাদের সন্দেহ হলো, এটা শয়তান জাতীয় কিছু কি না, সম্ভাবনা আছে জাসাস হয়তো শয়তানি, তার আকৃতি এরকম হয়েছে। তখন সে বলল যে এই ভিতরে যাও, তার কাছে তোমরা জিজ্ঞেস করো। তো তখন ওই লোকটি শৃঙ্খলাবদ্ধ বিশাল দেহের লোকটি বলে, এখন আমাদেরকে জিজ্ঞেস করলো, তুমি আমার দারি রহমতুল্লাহ আলী বলেন রাদিয়াল্লাহু আনহু বলেন যে আখবিরুনি আন নাখলে বাইসানা। সেই লোকটি প্রশ্ন করল যে বাইসান নামে তোমাদের আরব দেশে যে একটা এলাকা আছে, ওই এলাকার খবর আমাদেরকে, খেজুর গাছগুলোর কী অবস্থা, খেজুর বাগানের এগুলোর খবর আমাদেরকে বলো তো, আমাকে বলো যে বাইসান এলাকার খেজুর গাছগুলোর ফসল টসল কেমন হচ্ছে। কুলনা আন আইয়ে শানিহা তাস্তাখবির। তো আমরা বললাম, তুমি দাঁড়ি বলেন যে গাছা বাইসান এলাকার কী খবর চাও? কালা আসআলুকুম আন নাখলিহা হাল ইউসমিরু। ওই তোমাদের বাইসান এলাকার আরব দেশের ওই এলাকার খেজুর গাছগুলো কি ফল দেওয়া শুরু করেছে, খেজুর গাছগুলো কি খেজুর ধরে? বললেন আল্লাহ, না হ্যাঁ খেজুর তো ধরে।
قال اما انه يوشك ان لا تثمر তখন সে বলল শৃঙ্খলাবদ্ধ লোকটি অচিরেই ওই এলাকার বাইসান এলাকার গাছ খেজুর গাছগুলো আর খেজুর ধরবে না খেজুর ধরা শেষ হয়ে যাবে কিয়ামতের আগে ওই এলাকার খেজুর গাছগুলো শুকিয়ে যাবে খেজুর ধরবে না এটাই ইঙ্গিত বোঝা গেল আর কি তারপরে বলল আখবিরুনা আন বুহাইরাতি তাবারিয়া তা আরব দেশের জর্ডান এলাকায় বুহাইরা তাবারিয়া তাবারিয়া নামে একটা লেক আছে বড় একটা হ্রদ পানির হ্রদ বিশাল তো ওই তাবারিয়া হ্রদের খবর দাও সেটার খবর কি কুলনা আন আইয়ে শানিহা তাস্তাখবির যে তুমি ওই হ্রদের সম্পর্কে কি জানতে চাও আলা হাল ফিহা মাউন যে সেখানে কি প্রচুর পানি আছে হ্রদের মধ্যে এখনো কলাহিয়া কাসিরাতুল মা হ্যাঁ অনেক পানি আছে পানিতে ভরপুর কলা আম্মা ইন্না মা আহা ইউসিক আন ইয়াযহাব তখন সে বলল যে অচি একদিন অচিরেই খুব বেশি দেরি নয় ওই হ্রদের পানি শেষ হয়ে যাবে তার মানে কি এই হ্রদের পানি শেষ হয়ে যাবে ইয়াজুজ মাসুজ আসে ওই ওই কিয়ামতের আগে এত পানি খাবে তারা এত বিশাল বাহিনী ও গোটা এই হ্রদের পানি খেয়ে তারা একদম শুকিয়ে ফেলবে সে এগুলো জানে তারপরে বলল আখবিরুনি আন আইনে জোগার যে আইনে জোগার যে এলাকা আছে সিরিয়ার পাশে সেই আইনে জোগার এলাকার খবর কি কুলনা আন আইয়ে শানিহা তাস্তাখবিরু তাহলে তুমি আইনে জোগারের কি খবর জানতে চাও কোন বিষয় কল হাল ফিল আইনে মাউন সেখানে যে পানির আইন আছে ঝর্ণা ধারা আছে স্প্রিং যেটা আছে ওটা থেকে কি পানি এখনো আসে পানি পাওয়া যায় ওহাল ইয়াজরাউ আহলুয়া বিমা ইল আইন এলাকার লোকেরা সেখানকার পানি নিয়ে কি অনেক ফসল চাষাবাদ করতে উপকৃত হচ্ছে ফায়দা পাচ্ছে পানি দিয়ে কল্যাণ আল্লাহ নাম হ্যাঁ হিয়া কাইতিরেতুল মা ওই স্প্রিং ওই ঝর্ণা ধারা দিয়ে অনেক পানি আসে এবং আশেপাশের লোকেরা তারা নিজেরা পান করে তাদের খ্যাত ফসল চাষাবাদের জন্য ব্যবহার করে ইত্যাদি তারপরে প্রশ্ন করছে আখবিরুনি আন নাবিয়িল উম্মিয়িন মা ফাআল তারপরে বলো যে আরব যারা বেশি লেখাপড়া জানে না উম্মি জাতি আনপড় জাতি তাদের যে নবী আসার কথা আছে সে নদীর খবর কি সে নবীর খবর কি সে নবী আসছে কি না আসলে কোন হালাতে এখন আছে তার অবস্থাটা বলো তারপরে তখন তিনি বললেন কাদ খারাজা মিন মক্কা ওয়া নাযালা ইয়াসরিব যে তিনি তো মক্কায় নাজিল হয়েছেন মানে মক্কায় তার নবুয়ত পেয়েছেন এবং তিনি ইতিমধ্যে ইয়াসরিব পৌঁছে গিয়েছেন অর্থাৎ মদিনা তৈয়বাতে তিনি ওনার সেন্টার মজবুত করে ফেলেছেন তখন কিন্তু তামিমাদ দারি ইসলাম কবুল করেন নাই এই ঘটনা যখন ঘটে ওই দ্বীপের মধ্যে কিন্তু তিনি তখনও জানেন তামিমাদ দারি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর যে তিনি মক্কা থেকে মদিনা এসেছেন তবুকের অভিযান করে আবার মদিনা ফেরত গিয়েছেন এরপরেই তো তিনি মদিনা এসেছিলেন তো কাজে তিনি ঘটনা বললেন তারপরে প্রশ্ন করলো এই শৃঙ্খলাবদ্ধ লোকটি আকাতালাহুল আরব যে আরবের অন্যান্য কবিলাগুলো কি তার সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে তাকে পরাভূত করার চেষ্টা করেছে কল্যাণ হ্যাঁ অনেক যুদ্ধ হয়েছে আরবদের সঙ্গে তার কাইফা সানা আবিহিম তো এখন যে তাহলে শেষ পর্যন্ত কী হলো তাদের সঙ্গে যুদ্ধ শেষে ওনার কি আলটিমেট বা পরিণাম ফল কী হলো তাদের সঙ্গে ওনার এখন সম্পর্ক কী ফা আখবারনাহু আন্নাহু কাদ যাহার আলা মান ইয়ালিহি মিনাল আরবি ওয়া তাআহু আমরা বলে দিলাম যে যুদ্ধ বিগ্রহ শেষে আরবের কবিলাগুলো শেষ পর্যন্ত বলতে গেলে সবাই তার ইসলাম কবুল করেছে এবং তার হাতে ইসলাম কবুল করে তার আনুগত্য করে যাচ্ছে তাকে গ্রহণ করে ফেলেছে কাদ কানা যালিকা তখন সে বলল ও এটা হয়ে গেছে আমরা বললাম হ্যাঁ হয়ে গেছে তখন সেই শৃঙ্খলাবদ্ধ লোকটি বলল আমা ইন্না যালিকা খাইরুন লাহুম আন ইতিউ হ্যাঁ তারা ভালোই করেছে তারা তার কথা শুনে তার কথায় ডাকে সাড়া দিয়েছে এটা তাদের জন্য শেষ পর্যন্ত ভালো হয়েছে ওয়া ইন্নি মুখবিরকুম আননি এখন তোমাদের খবর সব জানলাম এবার আমার খবর জানতে চেয়েছ আমি আমার খবর বলছি ইন্নি আনাল মাসিহ
আমি হচ্ছি ওই মাসিহা দাজ্জাল ওয়া ইন্নি উশিকু আন ইউযানা লি ফিল খুরুজ সময় বেশি বাকি নেই আমার শৃঙ্খলাবদ্ধ অবস্থা থেকে বের হয়ে যাওয়ার অনুমতি মিলবে আমাকে মুক্ত হওয়ার ব্যবস্থা হয়ে যাবে এক পর্যায়ে فأخرجوا فأسيروا في الأرض فلا أدع قرية إلا هبطتها في أربعين ليلة أمي دخن بير هوي دابو أمي زميني غورا غوري كربو چولير دين بيتره غوطا پرثي بيت أمار برحمن پوري برحمن ارکات شش هوي زابي غوطا پرثي بيت أمار بيچاران شش كره فلبو ماترا چولير دين المده تابي غير مكة وطيبة মক্কা এবং তাইবা এই দুটো শহরে আমি ঢুকতে পারবো না তাইবা মানে মদিনা মদিনা মুনাওয়ারা ফাহুমা মুহাররামাতান আলাই এই দুটো শহর আমার জন্য নিষেধ হয়ে থাকবে আমার নিষেধাজ্ঞা আছে আমি ঢুকতে পারবো না কুল্লামা আরাদতু আন আদখুলা ওয়াহিদাতান আও ওয়াহিদাতান মিনহুমা আমি যখনই এই দুটো একটার দুটোর কোনো একটাই ঢুকতে প্রবেশ করতে চেষ্টা করব ইস্তাকবালানি মালাকুন বিয়াদিহি সাইফু সালতান ইয়াসুদ্দুনি আনহা এই মক্কা মদিনার চতুর্পাশে অনেক ফেরেশতা থাকবে সব পথ গিরিপথ দিয়ে আমি যখনই ঢুকতে চাইব নাঙ্গা তালোয়ার হাতে করে তারা আমাকে ধাওয়া করে আমাকে প্রতিহত করবে ঢুকতে দেবে না ওয়া ইন্না আলা কুল্লি নাকবি মিনহা মালাইকাতান ইয়াহরিসুনহা মক্কা মদিনার চতুর্পাশের সকল প্রবেশ পথে প্রচুর পরিমাণ ফেরেশতা এইভাবে অস্ত্র নিয়ে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যাতে পাহারা দিচ্ছে যাতে আমি কখনো ঢুকতে না পারি এই হাদিস শেষ হলো এই হাদিস তিনি তাদেরকে শোনালেন ওই শোনানোর এই শেষ সেন্টেন্সের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাতে যখন তিনি দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন একটা লাঠি ছিল তিনি লাঠিটা দিয়ে ওনার পায়ের নিচের দিকে মাটির মধ্যে আঘাত করলেন এই বললেন হাদিহি তাইয়েবা হাদিহি তাইয়েবা এই হচ্ছে তাইয়েবা এই হচ্ছে তাইয়েবা হাদিহি তাইয়েবা তিনবার বললেন অতএব মদিনা মদিনা হচ্ছে তাইয়েবা যে তাইয়েবা এ দাদ্দাল উল্লেখ করেছে তো এই জন্য মদিনার অপর নাম তাইয়েবা মদিনার অপর নাম তাইয়েবা কোন কোন হাদিসে এসেছে আবার কোন কোন হাদিসে নাম এসেছে তাবা ওই তাইয়েবা কাছাকাছি অর্থ পবিত্র পাক পবিত্র ভালো উত্তম অন্য রেয়াতে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্না তাইয়্যিবাতান আল মাদিনা ওই যে তামিমের দাড়ি হাদিস তাইয়্যিবা বলছে ওই দাজ্জাল তার মুখে দিয়ে উচ্চারণ করেছে সেটা আমার এই মদিনা শহর ইন্নাল্লাহ হাররামা হারামি আলা দাজ্জাল আন ইয়াদখুলাহা আল্লাহ তাআলা আমার এই শহর এই মদিনা শহরের মধ্যে তার প্রবেশ পথকে নিষিদ্ধ করে দিয়েছেন সে কখনো ঢুকতে পারবে না অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করলেন আল্লাযী লা ইলাহা ইল্লাহু ما لها طريق ضيق ولا واسع في سهل ولا في جبل মদিনার কোন প্রবেশ পথ দিয়ে সে ঢুকতে পারবে না তাই সেটা প্রশস্ত রাস্তা হোক অথবা খুব ন্যারো খুব সংকীর্ণ পথে দিয়ে ঢোকার চেষ্টা করুক পাহাড়ি ভূমি দিয়ে আসুক সমতল ভূমি দিয়ে আসুক কোনোভাবেই সে ঢুকতে পারবে না ইল্লা আলাইহি মালাকুন শাহিরুন বিসাইফি ইলা ইয়াউমিল কিয়ামা এবং সেখানে ফেরেশতা আল্লাহ ডিউটিতে লাগিয়ে দিয়েছেন তরবারি নাঙ্গা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দাজ্জালকে রুখতে কিয়ামত পর্যন্ত তারা সেই অবস্থানে এখনও আছে মা ইস্তাতিউ দাজ্জালু আন ইয়াদখুলাহা আলা আহলিহা কখনো মদিনা মক্কা মদিনাবাসীকে বিভ্রান্ত করতে দাজ্জাল এই দুই শহরে ঢুকতে পারবে না অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা হাল কুনতু হাদাসতুকুম যালিকা ফাকালা আন-নাসু নাআম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এই ঘটনা তোমাদেরকে আগে এই তামিমের দাড়ি বলার আগে বলেছিলাম না সাহাবায়ে কেরাম বলেছিলেন ঠিক আর এখন তামিমের দাড়ির ঘটনা সেটা মিলে গেল তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন ইন্নাহু আজাবানি হাদিস তামিম আমার কাছে এই তামিমের ঘটনাটা তাদের জীবনের প্র্যাকটিক্যালি এর এক্সপেরিয়েন্সটা যখন আমাকে বলল এটা আমার কাছে সাংঘাতিকভাবে চমৎকার লেগেছে আমি খুবই এই ঘটনাটা শুনে মানে আমার কাছে ভালো লেগেছে এই জন্যে যে কুন্তু ও হাদ্দিসুক মানহু ওয়ানিল মদিনাতে মাক্কা আমি তোমাদেরকে বলতাম দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছি মক্কা মদিনা যে আল্লাহ তালা দাজ্জাল থেকে প্রোটেকশন দেবেন এগুলো বলেছি আলা ইন্নাহু ফিল ফি বাহরি শামি
أو بحر اليمن لا بل من قبل المشرق ما هو বলতে এখন ওই যে দ্বীপের কথা বলেছেন সাহাবী তুমিদার সেই দ্বীপটা কোথায় এটা ওই সিরিয়ার পরে যে সাগর আছে আরব সাগর বা পারস্য উপসাগর বলা হয় অথবা ইয়ামানের ওদিক দিয়ে যে সাগরটা আছে ওই দিকে কোন এক দিকে পূর্ব দিকেই হবে তিনি মদিনা থেকে দেখালেন যে পূর্ব দিকেই ওদিকের কোন সাগরের মধ্যে হবে তারপর আবার বললেন মা হুয়া মিন কিবাল আল মাশরিক মা হুয়া সেটা কি জানো সেটা পূর্ব দিকে সেটা কি জানো সেটা পূর্ব দিকে কয়েকবার রিপিট করলেন ওয়া আও মা বিয়াদিহি আল মাশরিক অথবা ওনার হাত দিয়ে তিনি পূর্ব দিকে ইন্ডিকেট করলেন ইশারা করলেন যে পূর্ব দিকের ওই সাগরে ওই কোন এক জায়গায় ও দ্বীপটি আছে এখন এই দ্বীপটি তো আল্লাহ তাআলা গায়েব রাখবেন শুধু তামিমে দাঁড়িকে দেখিয়েছেন দেখানোর কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যমে ওই হাদিসটা উম্মতকে কনফার্ম করার জন্য আল্লাহর মাশিয়াত ছিল কুদরত ছিল তিনি দেখিয়েছেন এখন কেউ যদি আবিষ্কার করতে যায় দাজ্জালকে এই আরব সাগর ভারত মহাসাগর বা এই জাতীয় ভূমধ্য সাগর কোনো জায়গায় লোহিত সাগর খোঁজাখুঁজি করে সারাদিন আর খুঁজে পাবে না কারণ এটা এখনও গায়েব দাজ্জালকে আর দেখতে পাওয়া যাবে না একবারই দেখানো হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীদের সামনে এটা নিশ্চিত করে কনফার্ম খবরটা পৌঁছানোর জন্য আল্লাহ তাআলার এই কুদরত হয়তোবা ছিল এরপরে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু নিজে মদিনায় থাকলেন এবং তিনি সুন্দর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ সাহচর্য সাহাবী হওয়ার মর্যাদা তিনি মিস করেননি অনেক অনেক সময় তিনি ওনার সঙ্গে থাকলেন এবং উনি অনেক সুন্দর সুন্দর হাদিস আমাদেরকে রেওয়ায়ত করেছেন যেগুলো বিভিন্ন হাদিসের কিতাবে পাওয়া যায় তার মধ্যে আরেকটি হাদিস সহি মুসলিমে এসেছে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি হাদিস বলতে শুনেছি লাইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগা লাইল ওয়ান নাহার যে আমার এই দিন দিন ইসলামকে আল্লাহ তাআলা পৃথিবীর সকল প্রান্তে পৌঁছে দিবেন যেখানে রাত শেষ হয় দিন শেষ হয় রাত এবং দিনের চৌহদ্দি সারা পৃথিবীর যদ্দূর কাভার করে কোনো জায়গা এই ইসলামের খবর পৌঁছতে বাকি থাকবে না ওনার সময়তে এদূর পৌঁছেনি আরব উপদ্বীপের বাইরে খুব সামান্যই পৌঁছেছে ওনার পরে এশিয়া ইউরোপ আফ্রিকা এখনও পর্যন্ত পৃথিবীর অনেক জায়গায় পৌঁছে গেছে যদি কোনো জায়গায় অ্যামাজনের কোনো জঙ্গলও বাকি থাকে কেয়ামতের আগ পর্যন্ত মিডিয়ার মাধ্যমে জামনে হোক এই দিনের খবর পৃথিবীর যেখানেই মনুষ্য বসবাস আছে সব জায়গায় আল্লাহ পৌঁছে দিবেন মানুষ জানবে ইসলাম সম্পর্কে যে ইসলাম একটা ধর্ম আছে সেটা কি সীমিত হলেও তার মেসেজ জানতে পারবে আমাদের সময়ে মিডিয়ার যে পাওয়ার এখন দেখা যাচ্ছে এখন তো মনে হয় যে যারা জঙ্গলে বসবাস করে তাদের কাছে ওদের মোবাইল সেট আছে অসম্ভব কিছু না অ্যামাজনের জঙ্গলে যারা আছে তাদের কাছে থাকতে পারে যদি নাও থাকে এখন আরও কিছুদিন পরে চলে যাবে পৃথিবী টেকনোলজি বহুদূর নিয়ে পৌঁছিয়ে দিবে কাজে ইসলামের দাওয়াত সব জায়গায় পৌঁছে যাবে তিনি বলেন যে ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওবারিন ইল্লা আদখালাহুল্লাহু হাদাদ্দিন কোনো পাকা ঘর কাঁচা ঘর মানুষ্য বসবার যেখানেই আছে সেখানে ইসলাম পৌঁছেই যাবে এই দিন ওখানে ওই দিনের খবর সেখানে ঢুকবে বেইজ্জে আজিজিন ও বিজুল্লে দালিলেন কোনো জায়গায় ইসলামকে তারা নিজেরা ওয়েলকাম করে গ্রহণ করে সম্মানিত হবে আবার কোনো জায়গায় তারা ইসলামের ভিতরে ঢুকবে না ইসলামের ব্যাপারে বিরুদ্ধে অবস্থান করবে বিরুদ্ধে অবস্থান নেবে তখন হয়তোবা তারা যুদ্ধ করবে ইসলামের বিরুদ্ধে তারা পরাজিত হবে বন্দী হবে তারা আরও জরিল খার হবে ইসলামকে গ্রহণ না করার জন্য কেউ ইসলামকে গ্রহণ করে ধন্য হবে সম্মানিত হবে কেউ ইসলামের দুশ্মনী করে আরও জালিল খার হবে কিন্তু ইসলাম থেকে ইসলামের খবরটি শুনতে পায়নি এই খবর আর পৃথিবীতে থাকবে না সব ঘরেই এই খবর পৌঁছে যাবে ঘরে ঘরে পৌঁছে যাবে কাঁচা ঘর হোক পাকা ঘর হোক তাহলে ইজ্জানি ইজ্জুল্লাহ বিল ইসলাম ওয়াজুল্লানি ইজ্জুল্লাহ ইজ্জুল্লাহ বিল কুফর ইসলামকে কবুল করেই আল্লাহ তাআলা দূর কাছের সকল মহাদেশের কিছু লোককে সম্মানিত করবেন আর ইসলামকে দূরে রেখে কুফরের মধ্যে টিকে থেকে কেউ জলিল খার হয়ে পৃথিবীতে থেকে বিদায় নেবে অপমানিত হয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে এভাবেই ইসলাম একদিন পৌঁছে যাবে পৃথিবীর সব জায়গায় এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন
আর সেই হাদিসটি আমরা পেলাম তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে। এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করে তারপরে তিনি বললেন যে কাদ আরাফতু যালিকা ফি আহলি বাইতি, যে আমি এই হাদিসের প্রমাণ আমার হায়াতেই কিছু পেয়ে গেলাম। লাকাদ আসাবা মান আসামা মিনহুম আল খাইর ওয়াস শারাফ ওয়াল ইজ্জ, যে আমার কাউম যারা ছিল দারি কবিলার আশেপাশে যারা ছিল তাদের মধ্যে পেলাম অনেকেই আলহামদুলিল্লাহ ইসলামের খবর পেয়ে ইসলামের মধ্যে ঢুকলো এবং তাদের শান বেড়ে গেলো, আরও সম্মানিত হলো, দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করলো, দিন শিখলো, দুনিয়াতে সম্মানিত হলো, মুসলমানদের এই যে আল্লাহ তালা শান দান করেছিলেন তখন মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, পরে খোলাফায়ে রাশিদিনের সময়ে মুসলমানরা তখন সারা পৃথিবীর মধ্যে সেরা শক্তিতে পরিণত হয়েছে, মুসলিম হওয়া মানে সভ্যতার পরিচয়, এবং এভাবে হলো। আর কিছু লোক আমার কবিলাই দেখলাম তারা এই ইসলাম কবুল করল না এবং তারা অন্ধকারে তিমিরেই থেকে গেল এবং তাদের অনেক করুণ পরিণতি আমি দেখতে পেয়েছি। এই হাদিসের ভাষ্য, এই হাদিসের যে ইফেক্ট আমি নিজেই আমার চোখে দেখলাম কিছুটা, বাকি তো আরও কেয়ামত পর্যন্ত হয়ে যাবে। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এবং দারি কবিরা থেকে আসা দর্জনের কাহিনী আমরা শুনলাম। এরপরে আরেকটি কাহিনী এসেছে বনি আমের ইবনে সা'সা নামে আরেকটি কবিরা থেকে মদিনায় এসেছিল ইসলাম সম্পর্কে আলোচনা করতে, এই বিষয়ে আমরা এখন শুনব। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বনু আমের ইবনে সা'সা নামে একটি কবিলা, তারা মদিনা থেকে বেশ দূরে ছিল, সেখান থেকে দুইজন লোককে ওই কবিলা লোকেরা পাঠালো যে ইসলামেতে জয় জয়কার শুনতে পাচ্ছি, এই নবীর খবর কী, কতটুকুন কী অবস্থা, আমাদের কী করণীয়, আমরা ইসলাম কবুল করা ভালো হবে না ইসলাম কবুল না করে আমরা অন্য কোনো তরিকায় থাকা উত্তম হবে, তোমরা মদিনা গিয়ে চেক করে আসো। তাদের দুইজন লিডারকে পাঠালেন, একজন হলেন আমের ইবনু তোফাইল, আরেকজন হলেন আরবাদ ইবনু কাইস। এই দুজনকে পাঠানো হলো, তারা ওই ওই কমের লিডার পর্যায়ে ছিল কিন্তু তারা সবচেয়ে দুর্ধর্ষ এবং সবচেয়ে বড় মানে দুষ্ট প্রকৃতির ছিল, শুধু লিডার নয়, তারা খুব ঝানু এবং তারা আসলে ইসলামকে পছন্দ করত না। তারা খুব সাহস করে ওই দুজনে দায়িত্ব নিল, যে তারা যেহেতু লিডার তাদের লোকেরা বললো যে সব দিকে ইসলাম কবুল হয়ে গেছে, আমরা এখানে বসে থাকবো, আপনারা দুই লিডার আমাদেরকে ফয়সালা দেন, তো যদি আপনাদের জানতে হয় বেশ কিছু ইসলাম ভালো না মন্দ তো মদিনায় যান, গিয়ে খোঁজখবর নিয়ে আসেন। তো তাদের লোকদের চাপের কারণে তারা দুজনই মদিনায় আসলো, আসলে ইসলাম সম্পর্কে জানা তাদের কোনো উদ্দেশ্য ছিল না, তারা জেনে বুঝে ইসলামের দুশ্মনী করার জন্য সিদ্ধান্ত নিয়ে বসে আছে, কিন্তু লোকদের পেশারে তারা আসলো। তো আসতে আসতে এবং ইতিমধ্যে কিন্তু ওই কবিরার বেশ কিছু লোক ইসলাম কবুল করে ফেলেছে, বাকিরাও বললো যে কিছু লোক তো কবুল করে ফেলেছে, এখন আমরা বসে থাকবো, কারা দোদুল মোল্লাতে আছি, তোমরা ভালো করে আমাদেরকে একটা সিদ্ধান্ত জানাও। তখন সেই দুইজন আসলো মদিনায়, কিন্তু এই দুইজন একটা অসৎ পরিকল্পনা নিয়ে এসেছে, সেটা কি, সুযোগ পেয়ে গেলে দুইজনে কায়দা করে ব্যক্তিগত সাক্ষাৎকারে কথা বলে প্রশ্নোত্তরের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাতের কাছে পেয়ে ওনাকে হত্যা করবে তারা। এই মারাত্মক এক অসৎ পরিকল্পনা নিয়ে ফন্দি নিয়ে তারা মদিনায় আসলো। তো আমির ইবনে তোফাইল বলে আরবাদ ইবনে কাইসকে, শোনো, ইদা কাদিমনা আলা রাজুলি ফা ইন্নি সাআজগুলু আনকা ওয়াজহাহু, যে আমি তার সঙ্গে কথা বলা শুরু করে দেব আর আমি তাকে এমনভাবে কথায় ব্যস্ত করে ফেলবো, সে তো আমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলবে, আমার দিকে যখন মনোযোগ দিবে তুমি ওই ফাঁকে দিয়ে চান্স নিয়ে নিবা, তরবারি বের করে চট করে তার কল্লাটা ফেলে দেবা। তো তারা যখন আসলো, আসার পরে সে বলতেছে তোফায়েল, আমার ইবনে তোফায়েল, ইয়া মোহাম্মদ খাল্লেনি, মোহাম্মদ আপনি তো জানেন আমরা অমুক বনি সা'সা কবিরার লোক, তো আমরা তো লিডার পর্যায়ের লোক, আমরা তো সাধারণ মানুষ না, তো আমি বিশেষ করে তো অনেক বড় লিডার আপনি জানেন, তো আপনি আমাকে আপনার একেবারে পার্টনার বানিয়ে ফেলেন, আপনার একদম ক্লোজ ওয়ান, আমরা একসঙ্গে ভাগাভাগি করে কীভাবে শাসন করতে হয় ঠিকঠাক করবো, তো আপনি আমাকে আপনার পার্টনার বানিয়ে ফেলেন। কী সুন্দর বুদ্ধি পরামর্শ নিয়ে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়াল্লাহি হাত্তা তু'মিনা বিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লা, কই কোনো পার্টনারশিপ টার্টনারশিপ নাই, তোমার কাজ হলো এখন তুমি আল্লাহ এবং তার নবী রাসূলের উপরে ঈমান আনো, শাহাদাত গ্রহণ করো, তারপরে দুনিয়া আখিরাতের ভালো তো আল্লাহ তোমাকে সবই দেবেন,
তুমি এখন দুনিয়া ভাগাভাগি কি করতে চাও আমার সাথে? ওগুলো তো কিছু হিসাব নিকাশ নিয়ে আমি বসিনি। আমার দায়িত্ব হচ্ছে লোকদেরকে আল্লাহর দিকে নিয়ে আসার কাজ করা। এটা তো এটার জন্য তো তোমাকে আমি দাওয়াত দিচ্ছি। তখন সে বলে, ইয়া মোহাম্মদ খাল্লেনি, আরে আপনি রাখেন তো, আপনি আমার সঙ্গে পার্টনারশিপ করেন তো। অনেক এই এই ধানাই ফানাই করে কথা বলে আর ওর দিকে ইশারা করে যে তুই চান্স নিয়ে নে, আমি তো তাকে ব্যস্ত করে ফেলেছি। হ্যাঁ, তো সে আরবাদ ইবনে কাইস কি যেন করে ফেলে, অনেকক্ষণ হয়ে গেলে সে চান্স দেয় কিন্তু সে করে না। তখন আমের যখন দেখলো যে না, এই তো সুযোগ নিচ্ছে না, আমি কতক্ষণ আর তার সঙ্গে ধানাই ফানাই করবো, তো কেন যে আরবাদ অ্যাকশন নিচ্ছে না এটা বুঝতে পারছে না আমের। তখন বলল যে ইয়া মোহাম্মদ মেহতা জারুলি ইন আসলাম তু, আচ্ছা ঠিক আছে মোহাম্মদ, আমি ইসলাম কবুল করলে আমাকে কি দিবা, আমি কি পাবো তোমার কাছ থেকে? তো মানে সেই মনে করে যে আমাকে বিশাল জমিদারি রাজত্ব, আপনার বিশাল ক্ষমতা আছে, তার কোন ভাগ আমাকে দিবেন, এইগুলো নিয়ে তার মাথার মধ্যে ওইটা ঘুরে। তো তিনি বললেন, লাকালিল মালিল মুসলিমিন ওয়া আলাইক মা আলাইহিম, সকল মুসলমানদের যা পাওনা আছে আমার কাছ থেকে তা তুমি পাবা, সকল মুসলমানদের যে ডিউটি আছে, কর্তব্য আছে, তারা যেটা করে তোমাকে সেটা করতে হবে, এর বাইরে তো আমার কাছে তোমার কোনো স্পেশাল কিছু নাই তোমার জন্য। ফাকাল আতাজালুলি আল আমরা মিন বাদিকা ইন আসলামতু, আচ্ছা ঠিক আছে, আপনার জীবদ্দশায় কিছু দেওয়া দরকার নাই, একটা অন্তত রাজি হন, আপনি মরে গেলে উইল করে দেবেন যে আমি আপনার ক্ষমতা জায়গায় গিয়ে বসব, এটা করে দেন, আপনার সঙ্গে থাকার আপনি এখন একলা এনজয় করেন। যারা দুনিয়াদার তারা ক্ষমতা ছাড়া কিছু বুঝে না, তাদের কাছে এই দুনিয়াটাই ক্ষমতা। তো তো আমি ইসলাম কবুল করবো এই শর্তে যে আপনি আপনার পরে এইটার জিম্মাদারি সব আমাকে দিয়ে দিবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা যালিকা লাকা ওয়ালা লি কওমিকা, এরকম কিছু তোমারও হবে না, তোমার কওমের জন্য হবে না, এটা তো আরেক তরিকা, তুমি কোন তরিকা বসে বসে অঙ্ক করছো। ফাকাল আমের আতাজালু লিল ওয়াবার ওয়ালাকাল মাদার, কথা আরেকটা প্রস্তাব দেই, এক কাজ করেন, এ শহর কেন্দ্রিক যা আছে এগুলো আপনার যান, আপনার জমিদারি চলুক, আর শহরের বাইরে গ্রাম কেন্দ্রিক যেগুলো আছে অন্তত সেগুলো আমার দেন না, কেন সেগুলো জমিদারি আমাকে দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বলো, এগুলো হবে টবে না কিছু? অতবার আমের ইবনে তোফাইল কি বললো, উঠে গেল, উঠে গিয়ে বললো, আমা আল্লাহিল্লা আমলা আন্না আলাইকা খাইলান ওয়া রিজালান, সে চ্যালেঞ্জ করে গেল যে আচ্ছা ঠিক আছে আমি যাই, তবে আমি গিয়ে বসে থাকবো না, চ্যালেঞ্জ করবো, আপনার ক্ষমতা কদ্দূর আছে আর আমার ক্ষমতা কদ্দূর আছে, আমাকে পাত্তা দিলেন না, না আমি ঘোড়া বাহিনী সৈন্যবাহিনী ঘোড়ার বাহিনী যা আছে সব রেডি করবো, তো যুদ্ধের ময়দানে দেখা যাবে কার ক্ষমতা কদ্দূর আছে। সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই জাহেলের সঙ্গে আর কথা বাড়ালেন না, সে যখন প্রস্থান করে বিদায় নিচ্ছে চলে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা আকফিনি আমির ইবনে তুফাইল ওয়াহদি ইবনি আমির ওয়া আগনিল ইসলাম আন আমির, যে আল্লাহ এই আমির ইবনে তুফাইলের স্পর্ধা আর তার সীমা লঙ্ঘন, তার চ্যালেঞ্জ, এগুলোর দায়িত্ব আল্লাহ আমি আপনাকে দিলাম, আর আল্লাহ তার যে কওমের লোকগুলো আছে যারা আসলে হেদায়েতের জন্য উন্মুখ হয়ে আছে, যারা ইসলাম কবুল করার মানসিকতা আছে, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দিয়ে দেন, আর এই আমের মতো লোকের আল্লাহ আমার দরকার নাই, ইসলাম থেকে তাকে আল্লাহ আপনি তার থেকে ইসলামকে হেফাজত করেন, এইরকম লোক আল্লাহ আমার ইসলামের দরকার নাই। এই হলো একটি রেওয়ায়ত, আর একটি রেওয়ায়তে বুখারী রেওয়ায়তে অ্যাড হয়েছে যে আমের তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, উখাইরুকা বাইনা খিসালিন সালাত, যে মোহাম্মদ আপনাকে আমি তিনটি অপশন দিচ্ছি, কোনটা নেবেন? ইয়াকুনু লাকা সাহলু ওয়াইলি ওয়ালি আল আহলুল মাদার, যে আপনার থাকবে সমতল ভূমি এবং শহর কেন্দ্রিক যে এলাকাগুলো আছে এগুলার জমিদারি, এগুলার বাদশাহী, আর আকুনু আমি হলাম গ্রামাঞ্চল দূরবর্তী মরুদ্যান জাতীয় যেগুলো আছে এগুলার মালিকানা, এগুলার জমিদারি, এগুলার বাদশাহ আমাকে দেবেন, এই একটা প্রস্তাব। আও আকুনু খলিফাতাক, অথবা আপনার পরে আপনার মৃত্যুর পরে আমি আপনার খলিফা হয়ে সমস্যা কিছু আমার নেতৃত্বে চলবে, এটাও যদি না মানেন আকজু কাবে হালি গাতফানা বে আলফিন ওয়া আলফিন, তা না হলে
মানে এক লক্ষ লোক নিয়ে এসে আপনার সঙ্গে আমার যুদ্ধ হবে, কোনটা নেবেন এবার গ্রহণ করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন, দোয়া করলেন আল্লাহর কাছে, সেটা তো আপনারা শুনলেন। এরপরে যখন দুইজন বের হয়ে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে, তখন আমের আরবাদকে বলে যে আমের ব্যস্ত রাখবে আর আরবাদ কতল করে দিবে। তা আমের এখন আরবাদকে বলে, ওয়াই ইলাকা ইয়া আরবাদ আইনা মা কুন্তু আমাতুকা বিহি, আরবাদ তুমি কি হলো, তুমি ধ্বংস হও, আমি তোমাকে ইশারা করলাম, তুমি কেন অ্যাকশন নাওনি, কতবার চান্স দিয়েছি তোমাকে আমি। ওল্লাহে মা কানা আলা যাহরিল আরদি রাজুলুন হুয়া আখওয়াফ ইনদি আলা নাফসি মিনকা, যে আমি তোমার মতন এমন দুর্বল কাপুরুষ বোধ আমি আর কাউকে পাই নাই, এই কাজটা করতে পারল না, তুমি এত ভয় পেয়ে গেলা। ওয়াইমুল্লাহ লা আখাফুকা বাদাল ইয়াউমি আবাদান, আজকে থেকে যে আমি তোমাকে অনেক সাহসী মনে করেছি, আমি তোমার থেকে ভয় পেতাম কোনো কোনো সময়, যে তোমার অনেক সাহস আছে, তোমার সাহসে আমিও ভীত হয়ে যেতাম, কিন্তু আজকে থেকে বুঝছি তুমি একটা ভীরু কাপুরুষ ছাড়া কিছু না, তোমাকে আর আমি এক পয়সা ভয় করবো না কোনো সময়। তখন আরবাদ বলছে, লা তাজাল আলাই, শোনা শোনা বেশি তাড়াহুড়ো করো না, ঘটনা কী হয়েছে আগে জানো, অল্লাহ মা হামামতু বিল্লাদি আমার তানি বিহি মিন আমরিহি ইল্লা দাখালতা বাইনি অবাইনের রাজুল, কা তুমি যখনই আমাকে ইশারা করেছো আমি তার বাড়িতে হাত দেবো এরকম করেছি, দেখি যে ওনার আর আমার মাঝখানে তুমি, এখন তার বাড়িতে কল্লা ফেলতে হলে তোমারটা ফেলতে হয়, তা আমি কেমনি অ্যাকশন নেব, অ্যাকশন নিলে তো তোমার কল্লা চলে যেত, আমি তো ওনার দিকে কল্লা তার বাড়ি উঠেতে চাই, কিন্তু সামনে তুমি এসে পড়ো। আল্লাহ তালার কি কুদরত, কিভাবে আল্লাহ তালা নবীকে সাহায্য করেছেন, যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ আসিম কানিন্নাস, কোরআনে পাকে আল্লাহ বলে দিয়েছেন মানুষের আক্রমণ থেকে আল্লাহ আপনাকে নিরাপত্তা দেবেন, মানুষ আপনাকে হত্যা করতে পারবে না, সে নিরাপত্তা তো আছে আল্লাহ তালার। ওকে, তারপর তখন বলে হাত্তা মা আরাগাই রাখে, আমি তোমার ছাড়া তো মোহাম্মদের দেখি না, খালি তোমাকেই দেখতেছি, আফা আদ্রবু কবি সাহেব তুমি চাও তোমার গর্দন আমি উড়িয়ে দিতাম তরবারি দিয়ে, ফাতে আজ্জাব আমর ইবনে তোফাইল মিন দালিকা, আমর ইবনে তোফাইল এই কথা শুনে সে আশ্চর্য হয়ে গেলে, ঘটনা কি বলে সত্যি নাকি হলোটা কি, এত কুদরত দেখার পরেও এদের সম্বিত ফিরে এলো না, তারা যেতে যেতে বনি আমর ইবনে সাসা তাদের এলাকায় যখন ঢুকলো তখন এই বদ নিয়ত নিয়েই যে তার লোক লস্কর তৈরি করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ ঘোষণা করবে, এই ছিল তার প্ল্যান, কিন্তু তারা তাদের এলাকায় পৌঁছার আগেই আমের ইবনে তোফাইলের গর্দানের মধ্যে আল্লাহ তাআলা তাউন ঢুকিয়ে দিলেন, প্লেগ তার ঘাড়ের মধ্যে আক্রমণ করল, প্লেগের কারণে ক্যান্সারের মতো হয়ে যায়, এটা তাকে ধরে ফেলল, তখন সে তার নিজের এলাকায় যেতে পারলো না, তার আগেই এটার অ্যাটাকের শিকার হয়ে গেল, তখন সে পাশেই খুঁজে খাজে কোনো বেদুইন একটা ফ্যামিলির একটা অসহায় মহিলা ছিল তার ঘরে গিয়ে সে উঠল যে আমি অসুস্থ পথিক মানুষ, মারাত্মক অবস্থা, আমার একটু থাকার জায়গা করে দাও, করে আবার ওই লোকগুলা তেমন একটা ওই এলাকার লোকগুলো বেদুইনরা একটু রুক্ষ প্রকৃতি ছিল, তারা তেমন একটা দয়া মায়া দেখানোর লোক না, কিন্তু শেষ পর্যন্ত সে যখন ঢুকে ফেললো ও মহিলা তাকে ঘাড় ধরে বেরো করতে পারছে না, ফাসারাইয়াত আসাফু আলা মাজি ইলমাউ তেলাহু ফি বাইতিহা, এখন গিয়ে আমের খবর হয়েছে, সে এখন আফসোস করছে যে হায় রে আমি তো আমার এলাকায় গিয়ে পৌঁছতে পারলাম না, কিছু প্রস্তুতি নেব তা তো পারলামই না, নিজে তো এখন ধরা খেয়ে ফেললাম। ইয়া বানি আমের কাগুদাত্তান কাগুদাত্তিল বাইর, যে উটের মধ্যে এরকম রোগ সৃষ্টি হলে যেরকম শক্ত হয়ে যায়, এরকম একটা কি বলা যায় এটাকে, মানুষের শরীরের মধ্যে যখন এরকম একটা গোল হয়ে কিছু হয় টিউমারের মতো, যে আমার কি এটা টিউমার হয়ে গেল, হ্যাঁ টিউমারের মতো হয়ে গেল, যেটা উটের শরীরে হয়, অমাউ তানফি বাইতে ইমরা তিন মিনি বনি সালুল, এই বনি সালুল যা একটা অখ্যাত গরিব পরিবারের একটি ঘরের মধ্যে আমাকে এখন এভাবে এত অবহেলিত হয়ে অপমানিত হয়ে মরতে হবে, এই বুঝি আমার কপালে ছিল, এই আফসোস করতে করতে
তার প্রতি আল্লাহর লানত পতিত হলো এবং সে সেখানেই মারা গেল। তো আরবার তার সাথী সে সেখানে মরল না, সে তখন তার সে মোটামুটি তার এলাকায় গিয়ে পৌঁছলো। পৌঁছার পরে সবাই তাকে ঘিরে ধরল, মা অরাকা ইয়া আরবাদ, আরবাদ কি খবর নিয়ে এসেছ, বলো বলো জলদি করে খবর কি। এখন সে বলে লাশাই, বলে যে না খবর এমন কিছু নাই, والله لقد دعانا محمد الى عباده شيء لو وددت انه عندي الان فارميه بالنبل حتى اقتله। আর কি বলবো, কোনো ভালো খবর কিছু নাই। মোহাম্মদ কোন জিনিসের ইবাদত করতে বলে, হ্যাঁ কোন জিনিসের ইবাদত যে করতে বলে তা তো বুঝলাম না কিছু। এখন আমার খালি মনে চাই যদি এখন মোহাম্মদকে এখানে আমি পাইতাম তাহলে তাকে তীর বর্ষা নিক্ষেপ করে এখনই আমি হত্যা করতাম। এইরকম ক্ষোভ নিয়ে এসেছি, তাকে তার কথা শোনার তো প্রশ্নই আসে না, এবং একটা অন্যায় কথা সে বলছে, যে জিনিস দেখা যায় না সেই জিনিসে ইবাদত করবে, এটি কেমন কথা। এরপরে এই কথা মন্তব্য করার পরে সে এক দুই দিন পরেই তার বাড়িতে রেস্ট নিয়ে তার উট নিয়ে বের হয়েছিল, তারা হয়তোবা তার কোনো কাজে অথবা শিকার করতে। তো আল্লাহ তাআলা তার বাড়ি থেকে বের হওয়ার কিছু দিন হওয়ার পরেই তার উপরে আল্লাহ তাআলা বজ্রপাত নাজিল করলেন, বজ্রপতিত হলো, ঠাটা পড়ল, পড়ে উট সহ সে সব জ্বলে পড়ে ভস্ম হয়ে গেল, মারা গেল, জ্বলে গেল। আল্লাহ তাআলা তাদের কাহিনী নিয়ে এই আয়াত নাজিল করলেন, শানে নজরুল এসেছে সুরা রাদের 8-13 আয়াতে এই ঘটনা দিকে ইঙ্গিত করে কোরআন আয়াত নাজিল করেছে, সেটা আল্লাহ তাআলা বলছেন, আউযুবিল্লাহ বাদ আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, الله يعلم ما تحمل كل انثى وما تغيد الارحام وما تزداد। আল্লাহ তাআলা ভালো করে জানেন প্রত্যেকটি মহিলা তার পেটে কি ধারণ করে যখন সন্তান পেটে আসে, এই যে কোন কোন কোনটা নষ্ট হয়ে যাবে, সময় মতো আসবে না, কোনটা আবার শুধু আসবে না বেশি করে আসবে, তার মানে সময় বেশি নিতে পারে, 9 মাসের বেশি, অথবা একাধিক সন্তান হতে পারে, সেটা সবই আল্লাহ জানেন কার পেটে কি আসে, কোনটা কয়দিন টিকবে। অকুল্ল শাইইন ইনদাহু বিমিকদার, প্রত্যেকটি জিনিস আল্লাহ তাআলার কাছে একদম প্রোগ্রাম করা আছে, মেপে মেপে সময় মতো আন্দাজ করা, পরিকল্পনা করে দেওয়া আছে, প্রোগ্রাম করে দেওয়া আছে কখন কোনটা ঘটবে। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতিল কাবীরুল মুতাল, যিনি অদৃশ্যগুলো সম্পর্কে সব জানেন এবং যিনি অনেক বড়, যিনি অদৃশ্যগুলো জানেন আর দৃশ্যময়গুলো জানেন, যেগুলো দেখা যায় যেগুলো দেখা যায় না সবগুলো সম্পর্কে যিনি অবহিত আছেন, যিনি অনেক বড়, যিনি অনেক উঁচু যার শান। সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা মান জাওরা বিহ ওমান জাহারা বিহি ওমান হুয়া মুস্তাগফিম বিল্লাইলি ওয়া সারিবুম বিন্নাহার, চাই তোমাদের মধ্যে কেউ কথা লুকিয়ে বলুক, গোপনে বলুক অথবা লুকিয়ে রাখুক, অথবা প্রকাশ্যভাবে বলে বেড়াক, অথবা কেউ যে রাতের বেলায় লুকিয়ে থাকে অথবা দিনের বেলায় বিচরণ করে, সবই আল্লাহর জানা আছে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, প্রত্যেকটি মানুষের সামনে এবং পিছনে তাকে বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা রয়েছেন, বিভিন্ন সময়ে বলা মুসিবত থেকে তাদেরকে প্রোটেকশন দিয়ে রক্ষা করেন, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়, আমাদের আগে পিছনে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত আছেন, তা না হলে আমরা কোন কালে আমরা দূরে কত বিপদ আপদে পড়ে শেষ হয়ে যেতাম। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা কোনো কওমের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা তাদের পরিবর্তন করতে না চায়। মুসিবতে আসে ও অনুন্নত পর্যায়ে আছে, উন্নত করতে চায় না, গোমরাহিতে আছে, হেদায়েতের দিকে আসতে চায় না, তারা চেষ্টা না করলে আল্লাহ কাউকে এরকম করে জোর করে হেদায়েত দেন না, তাদের অবস্থার পরিবর্তন করেন না। ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদাল্লাহ ওমা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, যে আল্লাহ তাআলাই তিনি তাদেরকে তোমাদেরকে দেখান বারক। ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন, যখন আল্লাহ তাআলা কোনো কাউমকে খারাপ কোনো ফয়সালা করে দিতে চান, খারাপ পরিণতি হবে তাদের, তাদের দুর্ভাগ্য তাদের উপরে নেমে আসবে, ফালা মারাদাল্লাহু, এটাকে কেউ ঠেকাতে পারবে না। ওই আমের
আর মিরবাদ তাদের দুর্ভোগ কেউ ঠেকাতে পারলো? এই দুটোর কপাল পড়া, কিন্তু তার কমই লোকেরা পরে ঠিকই ইসলাম কবুল করেছে। এই দুই পড়া কপাল পোড়া কপালওয়ালারা পারল না। তো এই যাদের কপাল এরকম পোড়া থাকে এটা কেউ ঠেকাতে পারে না। ওমা লাহুম মিদুনিহি মিওয়াল, আল্লাহ সহ তাদের ওয়ালি সাহায্যকারী আপন কেউ আর পাবে না কোনো দিন, দুনিয়াতে না আখিরাতে। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফাম ওয়া তামা ওয়া ইউনশিউস সাহাবা ছিকাল, সে আল্লাহ যিনি তোমাদেরকে বিদ্যুৎ বিজলি চমক দেখান এবং সেটা দেখে তোমাদের অনেক সময় ভয় আসে, মানে জোরে যখন বজ্রপাত হয় ভয় পাও, অথমা আবার হালকাভাবে হলে বৃষ্টি হবে, বৃষ্টির দরকার সেটা তোমাদের মনে আশা সঞ্চার করে। এবং সেই আল্লাহই এত হেভি ওজনওয়ালা ম্যাগগুলোকে তোমাদের মাথার উপরে নিয়ে উঠান এবং সেখান থেকে পরবর্তী বাদে বৃষ্টি বর্ষণ হয়। ওয়াইসাব্বিহুর্রাদু বিহামদিহি ওয়াল মালাঈকাতু মিন খীফাতিহি, আর এই রাদ বিদ্যুৎ যখন চমকে যে আওয়াজ হয় তারা এটা আল্লাহর তাসবিহ করে, ম্যাগ আল্লাহর তাসবিহ করে এই বজ্রপাতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করে, আর ফেরেশতারাও আল্লাহ প্রশংসা করে, আল্লাহর ভয় ভীত থাকে। ওয়ায়ুরসিলু সাবায়িকা ফায়ুসিবু বিহা মান ইয়াশাউ ওয়া হুম ইজাদুনা ফিল্লাহ, আর কোন কোন সময় আল্লাহ তাআলা এই বজ্রপাত নিক্ষেপ করেন এমন লোকদের প্রতি যাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিতে চান, তাদের উপরে মুসিবত দিতে চান। অহম ইজা দিলুনা ফিল্লা, অথচ তারা আল্লাহ আল্লাহর বিষয় নিয়ে ঝগড়া করে, তর্ক করে, বিতর্ক করে, আল্লাহর দিকে আসতে চায় না। এই দুইজনের উপর কীভাবে এই মুসিবত আসলো? ওয়াহুয়া শাদীদুল মিহাল, আর আল্লাহ তাআলা কত শক্তি কত ক্ষমতার সম্ভাবনা আল্লাহ তাআলার হাতে রয়েছে তারা কি চিন্তা করেছে? এইভাবে আল্লাহ তাআলা ওই উপলক্ষে ওই আয়াতের সামনে নজুল নিয়ে, ওই ঘটনার সামনে নজুল নিয়ে এই আয়াতগুলো নাজিল করলেন। এরপরে আমরা শেষ করব যে বনি আমেরের কি হলো পরে, এই দুই ক্রিমিনালের পতনের পরে তারা যখন দেখলো বনি আমের ইবনে সাসা তাদের এই এই দুইজনের উপরে কি ঘটেছে, তখন তারা ভালো কিছু লোক তালাশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিল যে তোমরা যাও, এই দুই ক্রিমিনাল তো আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছিল, হালাক হয়ে গেছে, যাক আমরা এখন সত্যি ঘটনার জন্য ইমান কবুল করি, খবর নিয়ে মদিনা যাও। এবং এই বিষয়ে হাদিসে এসেছে যে মুতাররিফ ইবনে আব্দুল্লাহ ইবনে শখী রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন ওই কবিলার থেকে, বনি আমির কবিলার থেকে ওনার বাবা সহ, এসে আমরা বললাম ফাসাল্লাম না আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাম দিলাম মদিনা এসে, আর বললাম আন্তা ওয়ালিগুনা, ওনাকে সালাম দিয়ে ওনার প্রশংসা করা শুরু করে দিলেন বনি আমির ইবনে সাসা লোকেরা, আন্তা ওয়ালিগুনা, আপনি আমাদের একমাত্র সাহায্যকারী, একমাত্র নির্ভরকারী, আন্তা সাইয়েদুনা, আপনি আমাদের একমাত্র লিডার, ও আন্তা আত্মালু আলাইনা, আপনার যে কত মেহরবানি দয়া আমাদের প্রতি আছে, ও আন্তা আফদালুনা আলাইনা ফাদলান, আপনি কত আমাদের মধ্যে উত্তম এবং আমাদের প্রতি কত এহসান করেছেন, ও আন্তাল জাফনাতুল গাররাউ, আপনি হচ্ছেন এমন এক দস্তরখান যে দস্তরখান খাবার খালি মানে থাকতেই থাকে, খাবার কোনো দিন শেষ হয় না, মানে ওনার অনেক প্রশংসা করা শুরু করে দিল, ভূয়সী প্রশংসা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন এই বেচারারা তো বুঝে না যে এত প্রশংসা মানুষ করা ঠিক না, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত প্রশংসার জন্য বসে নেই, এগুলো রাজা বাদশারা এগুলো শোনার জন্য বসে থাকে, তারা ওই স্টাইলে চালিয়ে দিচ্ছে ওনার কাছে। তো তিনি শেষে একরকম বিরক্ত হয়ে বললেন কুলু কাউলাকুম ওয়ালাইয়াস্তাজিরানাকুম শয়তান, আরে কিছু কথা যা বলার বলো, শয়তান তোমাদের মুখ দিয়ে অতিরিক্ত কথা যেন বের না করে খামাখা। তিনি পছন্দ করলেন না। তো এই ওলামায়ে কেরাম এই ব্যাখ্যায় বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা এই জন্য বললেন যে তারা খুব বেশি প্রশংসা করা শুরু করে দিল যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না, এই জন্য বললেন, তিনি বিরক্ত হয়ে মন্তব্য করেছিলেন। আসলে তো তিনি কখনোই অন্য কারো প্রশংসা যেমন তিনি করতে সামনাসামনি নিষেধ করেছেন, তিনি নিজের ব্যাপারে ওনার শান যদ্দুর তার চেয়ে এক ডিগ্রি বাড়িয়ে ওনাকে বড় করা তাও তিনি কখনো পছন্দ করেননি। অন্য হাদিসে এসেছে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম, হে লোকেরা কোনো সময় খবরদার, যখন তিনি এক মজলিসে বা কোনো এক জায়গায় ছিলেন সবাই ওনাকে দেখে একদম দাঁড়িয়ে গেল, তখন তিনি বলেন বসো বসো বসো, তোমরা আমাকে এরকম বেশি বাড়াবাড়ি করে দিয়ে না সম্মান দেখাতে গিয়ে, যেটা মারিয়ামের ছেলে ঈসা আলাইহিসাল্লাম যেন করতে গিয়ে খ্রিস্টানরা তাকে আল্লাহর আসনে নিয়ে বসিয়ে দিয়েছে, বাড়াবাড়ি করতে করতে বহুদূর নিয়ে গিয়েছে। ফা ইন্নামা আনা আব্দুল্লাহ,
ও রাসূলু আমি একমাত্র আল্লাহর বান্দা এবং তার রাসূল পরবর্তী পর্যায়ে অবশ্য ওই এলাকার লোকেরা ইসলাম কবুল করে ফেলেছে এবং আলহামদুলিল্লাহ এই দুই ক্রিমিনালের পরে তারাই মিস করলো বাকিরা আলহামদুলিল্লাহ এই সুন্দর দিনকে পেয়ে গেল তো আমরা এই হাদিস শুনলাম যে বনি আমির ইবনে সাসা লোকেরা কিভাবে ইসলাম কবুল করেছিল এরপরে বনু হানিফা যে বর্তমান রিয়াদ অঞ্চলের লোক থেকে মদিনার একটি প্রতিনিধি দল এসেছিলেন যেখানে আরেক সাংঘাতিক ঘটনা আছে মুসাইলামা আল কাযাবের ঘটনা আছে তার ইসলাম কবুল করার জন্য মদিনায় আসার ঘটনা কিন্তু সে ইসলাম কবুল করেনি শেষ পর্যন্ত এই বিষয়ে আলোচনা আমরা শুনবো